প্রিয় ছাত্রছাত্রীরা, এটা আমাদের লাইফ সায়েন্সের পরবর্তী ক্লাস, যেটা আমরা পড়া শুরু করেছিলাম মানুষের খাদ্য চ্যাপ্টারের কৃষি কাজ। তার মধ্যে গতদিন আমাদের 3 নম্বর ধাপ পর্যন্ত হয়েছিল। 3 নম্বর ধাপ যেটা ছিল হচ্ছে সারের প্রয়োগ। তো সেটার পরে সার প্রয়োগ ছিল 3 নম্বর ধাপ। তারপর থেকে আজকে চতুর্থ ধাপ থেকে আমরা পড়ব, সেটা হচ্ছে জলসেচ। হ্যাঁ, তো জলসেচ এর মধ্যে আমরা জানব প্রথমেই যে উদ্ভিদের দেহে প্রায় 90% জল থাকে। হ্যাঁ, আর বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল প্রয়োজন, জল ছাড়া অঙ্কুরোদ্গম হবে না। তাছাড়া জলের সঙ্গে মিশেই পুষ্টি উপাদানগুলো, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, গত ক্লাসে, সেই পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছবে। তাই জল সাধারণত নদী, হ্রদ, পুকুর, খালবিল এই সমস্ত উৎস থেকে কাজে লাগানো হয়। এই জন্য ইলেকট্রিক বা ডিজেল পাম্প ব্যবহার করা হয়। এখন বর্তমানকালে এগুলোর পরিবর্তে সৌরশক্তি বা বায়োগ্যাসও ব্যবহার করা হয়। এক্ষেত্রে তোদের বইতে দেখ 208 পাতায় নিচের দিকে বক্স করে দেওয়া আছে রাহাত পদ্ধতি। রাহাত পদ্ধতি একটা, এই পদ্ধতিতে একটা বড় কুঁয়ো আর চাকা ব্যবহার করা হয়। চাকার গায়ে অনেকগুলো বালতি লাগানো থাকে, কোনো একটা পশুকে, একটা গরুকে কাজে লাগিয়ে ওই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে কুঁয়ো থেকে বালতিতে জল তোলা হয়। তারপর সেই জল চাষের জমিতে ছড়িয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় রাহাত পদ্ধতি। হ্যাঁ, আর আধুনিক পদ্ধতি রয়েছে জলসেচের, সেই পদ্ধতিতে কিন্তু জলের অপচয় কমানো যেতে পারে, যেটা কিনা আগের পদ্ধতিগুলোতে জলের অপচয় হয়। তোদের বইতে ছবি আছে, দেখ আধুনিক পদ্ধতিতে কিভাবে জল দেওয়া হয়। ফোয়ারা পদ্ধতি রয়েছে, সেটাতে চাষের জমিতে ফসলের উপর ফোয়ারার মতো জল ফেলা হয়, আর এটাকে বলা হয় ফোয়ারা পদ্ধতি বা স্প্রিঙ্কলার পদ্ধতি। আর রয়েছে ড্রিপ পদ্ধতি, যেখানে পাইপের সাহায্যে উদ্ভিদের মূলের ঠিক কাছে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ার ব্যবস্থা রয়েছে। এই গেল 4 নম্বর ধাপ, যেটা কিনা জলসেচ। এরপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বর ধাপ, যেটা কিনা আগাছা দমন। আগাছা কি? চাষের জমিতে যে অপ্রয়োজনীয় উদ্ভিদ, মানে যে শস্যটা আমরা চাষ করছি সেটা বাদ দিয়ে আর যেটা, যে উদ্ভিদটা জন্মাচ্ছে সেটাই আগাছা। সেই অপ্রয়োজনীয় উদ্ভিদগুলো হচ্ছে আগাছা। এই আগাছা যে উদ্ভিদের চাষ আমরা আসলে করছি, তাদের প্রয়োজনীয় জল, তাদের খাওয়া, তাদের আলো, তার মধ্যে ভাগ বসা, তার ফলে কিন্তু ফসলের বৃদ্ধি কমে যায়। তো আগাছার কতগুলো উদাহরণ আমরা দেখে নিই। আগাছার কতগুলো উদাহরণ হচ্ছে পার্থেনিয়াম, অ্যামারান্থাস, চেনোপোডিয়াম, ঘাস। হ্যাঁ, এর মধ্যে এই যে পার্থেনিয়াম, এটা তোরা সকলেই দেখে থাকবি, কিন্তু হয়তো জানিস না যে নামটা পার্থেনিয়াম বলে। অস্ট্রেলিয়া থেকে এই গাছটা আমাদের ভারতবর্ষে এসছে, এবং এই গাছটা, এই যে পার্থেনিয়াম, এই যে আগাছা, এ কিন্তু স্থানীয় যে গাছগুলোকে সেগুলোকে বাড়তে দেয় না, এবং কোনো জায়গায় যদি একবার এর বীজ গিয়ে পড়ে সেখানে একেবারে ঝোপের আকারে এই গাছটা হয়ে যায়। আমাদের স্কুলে, বাড়ির আশেপাশে, রাস্তার ধারে এই গাছ তোরা অনেক দেখেছিস, এবং এটা খুব বিষাক্ত। এই যে গাছটা, এর ছবি আমি পাঠাবো, তোরা নিজেরাও দেখে থাকবি, তোদের আশেপাশে, বাড়ির আশেপাশে যদি চিনতে পারিস, দেখতে পারিস, আমাকে ছবি পাঠাস তো, শনাক্ত করতে পারছিস কি না পার্থেনিয়াম গাছ। তা আগাছার উদাহরণ দেওয়া হলো। তো এই আগাছাকে দমন করার জন্য চাষিরা কিছু কিছু রাসায়নিক স্প্রে করে, সেটাকে বলা হয় আগাছা নাশক। তার মধ্যে রয়েছে 2,4-D, ডালাপন আর পিক্লোরাম। তাহলে আগাছার উদাহরণ এবং আগাছা নাশকের উদাহরণ বলা হলো তোমাদেরকে। এরপরে ধাপ 6 নম্বর, ক্ষতিকারক কীট পতঙ্গ থেকে ফসল কীভাবে বাঁচানো যাবে। যে পোকামাকড় বা যে জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের ক্ষতি করে তাকে বলা হয় পেস্ট। মানে এরা সরাসরি মানুষের ক্ষতি করতে পারে, বা মানুষের কাজে লাগে এমন যে অর্থকরী উদ্ভিদ তাদের ক্ষতি করে, তাদেরকেই বলা হচ্ছে পেস্ট। এদের উদাহরণ হিসেবে বলা যেতে পারে পঙ্গপাল, উই, গুবরে পোকা, ইঁদুর, এই সমস্ত জীবের কথা। পঙ্গপালরা দল বেঁধে উড়ে আসে আর আখ, গম, এই সমস্ত উদ্ভিদের পাতা খেয়ে নেয়। ঠিক আছে, কিছু কিছু পোকামাকড় আছে যারা কচি কাণ্ডের মধ্যে ছিদ্র করে, মানে সেই পোকার যে লার্ভাটা, শুঁয়োপোকাটা, সে ছিদ্র করে সেই কাণ্ডের মধ্যে ঢুকে যায় এবং তার ভিতরে পুরো যে মজ্জাটা সেটাকে সে খেয়ে নেয়। হ্যাঁ, এদেরকে বলা হয় স্টেম বোরার। স্টেম মানে কাণ্ড, বোরার মানে তার মধ্যে থাকে, স্টেম বোরার এরা। আর উই হচ্ছে উদ্ভিদের পুরো, উই পোকা উদ্ভিদের পুরো মূলটাই খেয়ে নেয়। এছাড়াও রয়েছে কিছু ছত্রাক, কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস, যারা কিনা নানারকম রোগ সৃষ্টি করে।
যেমন ছত্রাক গমের মরিচারক সৃষ্টি করে, আর আলু ধসারক সৃষ্টি করে, আর ব্যাকটেরিয়া উইল্ট নামক রোগ সৃষ্টি করে। ফসল ধ্বংসকারী প্রাণীদের দমন করা যেতে পারে দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে জৈবিক দমন পদ্ধতি আর একটা হচ্ছে রাসায়নিক দমন পদ্ধতি। রাসায়নিক দমন পদ্ধতিতে বিভিন্ন কেমিক্যাল যেমন ডিডিটি, বিএইচসি, ম্যালাথিয়ন এগুলো ব্যবহার করা হয়, আর সালফার বা তামার বিভিন্ন লবণ ছত্রাক দমনে ব্যবহার করা হয়। জিঙ্ক ফসফাইড এবং ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করে। এখানে আমি একটা জিনিস টার্ম লিখেছি, দেখো তোমরা খেয়াল করো, রোডেন্টিসাইড জিনিসটা কি ভালো করে বুঝে নাও। ইঁদুর জাতীয় প্রাণীকে মানে ইঁদুর, তারপরে গিনিপি, খরগোশ, এদেরকে একসাথে বলা হয় রোডেন্টস। হ্যাঁ, এরা রোডেন্টস গ্রুপের মধ্যে পড়ে। রোডেন্টকে মারা হয় যে বিষ দিয়ে, সেটাই হলো রোডেন্টিসাইড। সাইড কথাটার মানে হচ্ছে হত্যা, যেমন ধর সুইসাইড মানে আত্মহত্যা, হোমিসাইড মানে খুন করা, কিলিং। তো রোডেন্টিসাইড হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যা দিয়ে ইঁদুর দমন করা হয়। আর তার উদাহরণ হচ্ছে জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন। তাহলে তোমরা আমাকে তোমাদের ক্লাসের খাতায় আনসার লিখে পাঠাবে, রোডেন্টিসাইড কি এবং এর দুটি উদাহরণ দাও, ঠিক আছে? তোমরা জানো প্রতিটা ক্লাসেই আমি কিছু প্রশ্ন দিই, তোমরা ভালোই সেটাতেই উত্তর দিচ্ছ, এবারেও দেবে, এবং সেই মতো রেসপন্স দেখে পরের ক্লাসটা পোস্ট করা হবে, পরের ক্লাসের ভিডিওটা। তাহলে রোডেন্টিসাইড কি এবং তার দুটি উদাহরণ দাও। আবারও বলে দিই উত্তরটা, যেহেতু এটা তোমাদের বইতে লেখা নেই, কিন্তু সেটা হলো কি, যে সমস্ত রাসায়নিক পদার্থের সাহায্যে ইঁদুর দমন করা হয়, ইঁদুর মারা হয়, তাকে বলা হয় রোডেন্টিসাইড। আচ্ছা, এবারে হচ্ছে জৈবিক দমন পদ্ধতি। জৈবিক দমন পদ্ধতিতে যাওয়ার আগে জেনে নিতে হবে যে রাসায়নিক দমন পদ্ধতিতে প্রচুর ক্ষতি হয়, যেমন এতে পোকামাকড় মরে এতে ক্ষতিও অনেক হয়। কীরকম ক্ষতি হয়? হ্যাঁ, না অনেক ক্ষতিকারক প্রাণী রয়েছে, হ্যাঁ, যারা কিনা এই যে বিষটা তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। এটা খুব সহজে তোরা বুঝতে পারবি। আমরা যখন মশা মারার জন্য কোনো কয়েল জ্বালাই বা লিকুইডেটর জ্বালাই, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে সেটাও জ্বলছে আর মশাও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমার ছোটোবেলায় যখন আমি দেখেছি, যখন কয়েল জ্বেলে দেওয়া হলো বা লিকুইডেটর অন করা হলো সুইচ, মশা কিন্তু একদম টুপটুপ করে মরে মরে পড়ছে। তার মানে কি, যেগুলো দুর্বল পোকামাকড় তারা সেই বিষে প্রথমে মরে গেছে এবং তার ফলে জন্ম হয়েছে আরও শক্তিশালী পোকামাকড়ের, যারা কিনা ওই বিষে আর মরছে না। তাহলে এইভাবে এই ধরনের রাসায়নিক দমন পদ্ধতিতে এই সমস্ত কেমিক্যালস ব্যবহার করে আমরাই সৃষ্টি করছি আরও আরও ক্ষতিকারক কীটপতঙ্গের। আবার অনেক সময় রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে গিয়ে জলদূষণ ঘটাতে পারে, আগেও সেটা পড়ালাম। রাসায়নিক পদার্থগুলো খাদ্য শৃঙ্খলে যদি একবার প্রবেশ করে, তাহলে খাদ্য শৃঙ্খলের শেষের দিকে জীবদের কিন্তু ভীষণ ক্ষতি হয়। কেন? তার কারণ হচ্ছে, খাদ্য শৃঙ্খল তোরা আগের ক্লাসে পড়েছিস, খাদ্য শৃঙ্খলে দেখা যায়, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে একটা পুকুরের খাদ্য শৃঙ্খলে সেখানে রয়েছে কি, পুকুরে রয়েছে প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায় জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনকে খায় ছোটো মাছ, ছোটো মাছকে বড় মাছ, বড় মাছকে ধর বক খাচ্ছে, ঠিক আছে? আর মানুষ তো সর্বভুক, তাহলে বককেও মানুষ তো খেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা ছোট মাছ যত পরিমাণ এই ধরনের রাসায়নিক খাচ্ছে তার থেকে একটা বড় মাছে অনেক বেশি। আমরা সরাসরি একটা বড় মাছ যদি খাই, একটা নয়, আমরা সারা জীবনে অনেক মাছ খেয়ে থাকি, তাহলে আমাদের শরীরে কতখানি বিষ প্রবেশ করছে ভাবো। এবং এই ধরনের যে রাসায়নিক পদার্থগুলো, সেগুলো কিন্তু আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় না মলমূত্রের মাধ্যমে, এটা জমা করে নেয় আমাদের দেহে জমে থাকা যে ফ্যাট তার মধ্যে, এবং এটা সারা জীবন ধরে সঞ্চিত হয়, ঠিক আছে? তার ফলে এই যে রাসায়নিক যে বিষ যেটা পোকামাকড় মারার জন্য আমরা ব্যবহার করছি, একবার যদি সেটা খাদ্য শৃঙ্খলে ঢুকে যায়, সেটা কিন্তু ক্রমশ পরের দিকে অনেক বেশি তার পরিমাণ বেড়ে যায়, বিশেষ করে খাদ্য শৃঙ্খলে পরের দিকে যে সকল প্রাণীরা রয়েছে। সেই জন্য ওই বিষ থেকে জলে থাকা যে ছোটো ছোটো মাছ, তাদের যত না বেশি ক্ষতি হবে, তার থেকে অনেক বেশি ক্ষতি হবে মানুষের, কারণ তারা খাদ্য শৃঙ্খলে ওপরের দিকে রয়েছে। আর রাসায়নিক পদার্থগুলো ফল সবজির মাধ্যমেও মানুষের দেহে প্রবেশ করতে পারে, কারণ ওই জল গাছে দেওয়া হলে যদি দেওয়া হয়। আর রাসায়নিক পদার্থগুলো উপকারী পতঙ্গদের মেরে ফেলে, যেমন মৌমাছি, হ্যাঁ, যেমন প্রজাপতি। তো এইসব কারণে ফসল ধ্বংসকারী জীবদের দমনে বর্তমানে জৈবিক পদ্ধতির সাহায্য নেওয়া হয়, জৈবিক দমন পদ্ধতি। জৈবিক দমন পদ্ধতিটা কি? জৈবিক দমন পদ্ধতিতে এমন প্রাণী ব্যবহার করা হয় যারা কিনা পোকাকে ধরে খায়, ফসল ধ্বংসকারী যে জীবদের তাদেরকে তারা খেয়ে নেয়।
প্রাকৃতিকভাবে মাকড়সা রয়েছে, বোলতা, ভীমরুল, গঙ্গা পুডিং, কিছু পাখি রয়েছে যারা কিনা ফসলের ওই শত্রু ওই মথ বা উই উচ্চিংড়ে এদেরকে ধরে খায়। এছাড়া রয়েছে কিছু ছত্রাক, কিছু ব্যাকটেরিয়া, তারা ওই জীবদের দেহে মানে ওই পেস্টদের দেহে পরজীবী রূপে বসবাস করে। তাহলে আমরা যদি এই সব জীবদেরকে ব্যবহার করি তাহলে কোনো রাসায়নিক এর সাহায্য ছাড়াই আমরা পেস্টদের দমন করতে পারবো এবং বর্তমানে এই জৈবিক পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন পুকুরে যদি তেলাপিয়া মাছ থাকে তাহলে কিন্তু মশার লার্ভা পুকুরে হবে না এবং তারা মশার লার্ভা খেয়ে নেয়, তার ফলে মশা বাড়বে না এবং মশাবাহিত রোগও হবে না। এটাও একটা জৈবিক দমনের উদাহরণ। 7 নম্বর হলো ফসল তোলা। তো এই যে ফসল হলো এত রকম পদ্ধতির সাহায্যে যে ফসল উৎপন্ন করা হলো তাকে তো তুলে নিতে হবে, সংগ্রহ করে নিতে হবে। তার জন্য যে উপায়গুলো রয়েছে বইতে দেখো, রয়েছে মাড়াই, এখানে দানা জাতীয় ফসলকে তার যে ভোজ্য অংশটা যেটা খাওয়া হবে সেটা আলাদা করে নেওয়া হয়, এটাকে বলা হয় মাড়াই। আর পরের পদ্ধতি রয়েছে ঝাড়াই, সেখানে কি করা হয় শস্যটাকে অনেক ওপর থেকে ফেলে দেওয়া হয় মাটিতে, তার ফলে ভুসিগুলো হালকা হয়ে উপরে উড়ে যায়, দানা শস্যগুলো মাটিতে এসে পড়ে। এর জন্য কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামে মেশিনের সাহায্য নেওয়া হয়, যেখানে ফসল তোলা, মাড়াই, ঝাড়াই সবই একসাথে হয়ে যায়। ফসল তুলে নেওয়ার পর কাণ্ডের যে অংশগুলো জমিতে থেকে যায় সেটাকে বলা হয় জাব বা ফোডার, জাব বা ফোডার। হ্যাঁ, আচ্ছা, এবার ফসল সঞ্চয় করে রাখা 8 নম্বর ধাপ, লাস্টে সেটা কি যে এই যে ফসল উৎপন্ন করা হলো তাকে তো একদিনে কোনো মানুষ খেতে পারবে না, একবার যে ফসল উৎপন্ন হলো গোটা বছর ধরে সেটাকে খেতে হবে, গোটা বছর ধরে কাজে লাগবে, সেজন্য তাকে সঠিকভাবে সঞ্চয় করে রাখতে হবে। তার জন্য দরকার সঠিক জায়গা এবং যেখানে কিনা কোনো ইঁদুর সেটা খেয়ে নেবে না বা সেখানে কোনো জীবাণু সংক্রমণ ঘটবে না। এর জন্য ব্যবহার করা হয় বায়ুহীন ঘর, যেটাকে বলা হয় সাইলো। উন্নত মানের এই শস্যাগার বায়ুহীন, এখানে জলও থাকবে না, একদম আর্দ্রতা শূন্য, ইঁদুর জাতীয় প্রাণী এখানে ঢুকতে পারবে না, এমনকি সারাক্ষণ এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা হয়। অনেক সময় ফসল মজুত করার আগে যে ব্যাগ, ফসলের যে ব্যাগ বা যে পাত্র তাতে কীটনাশক স্প্রে করা হয়। হ্যাঁ, বর্তমানে শস্যাগারের মধ্যে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস চালনা করা হয়, তার ফলে ফসল ধ্বংসকারী যে জীব মানে ইঁদুর জাতীয় প্রাণীরা, পোকা বা অন্য অণুজীব, তারা অক্সিজেনের অভাবে বাঁচতে পারে, কারণ অক্সিজেন নেই তারা বাঁচতে পারবে না। আর এরপরে বীজ সংরক্ষণ, সেটা হলো পরের মরশুমে চাষের জন্য চাষিরা বীজ সংরক্ষণ করে রাখে। এছাড়া হারিয়ে যেতে পারে এমন যে শস্যের বীজ সেটাও নানাভাবে সংরক্ষণ করা হয়। তাহলে আজকের যে পড়া সেখান থেকে দুটো কোয়েশ্চেন দেওয়া হলো, একটা হলো রোডেন্টিসাইড কী উদাহরণ দাও এবং সাইলো কী, এটা তোমরা লিখে আমাকে পোস্ট করো। আজ তাহলে এই পর্যন্ত।